আসসালামু আলাইকুম দর্শক, আমার ইউটিউব চ্যানেল ফাইন্ডার বিডি টাওয়ারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি হোটেল রেনভিউ রিসোর্টে। দর্শক, আমার রেনভিউ রিসোর্টের এই রুমটি আপনার ফুল কন্ডিশন দেখতে হলে আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন যে রুমের ফুল সেটআপটা কেমন রয়েছে। দর্শক, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। চলুন আমরা রুমের ভিতরে প্রবেশ করি। রুমের ফুল সেটআপটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে ঢুকতে হাতে ডান পাশে প্রথমে থাকছে একটি সিঙ্গেল বেড, দেন ওপাশে একটি ডাবল বেড, যেটি কাপল বেড বলে, দেন কাপল সিঙ্গেল বেডের পাশেই থাকছে একটি টি টেবিল। দেন আমরা একটু সামনের দিকে যাব, দু বেডের মাঝখানে থাকছে একটি ড্রেসিং টেবিল এবং একটি টেলিফোন রয়েছে। এই ইন্টারকম টেলিফোনে আপনারা রিজার্ভেশনে কথা বলবেন, আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো ফুড অর্ডার কিংবা যে কোনো প্রয়োজনে আপনারা তাদেরকে ডাকলে আপনাদেরকে সহযোগিতা করবে। 24 আওয়ার্স তাদের লোকজন সবসময় রিজার্ভেশনে থাকে। দেন রুমের, আসলে আমরা রুমের যে কোনো রুম বুকিং করলে রুমের পরিষ্কার পরিচ্ছন্নতাগুলো আমরা দেখি যে আসলে এখানকার ক্লিনটা কেমন, যেন আমাদের ভালো লাগে। আমরা এই রুমের ফুল ক্লিনিংটা দেখলাম, আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। দেন আমরা এখন ওয়াশরুমের দিকে যাব। এটি হচ্ছে রেড ওয়াশরুমটি। এই মুহূর্তে আসলে এখানকার লাইটটি নষ্ট রয়েছে, এই জন্য ক্লিয়ার দেখাতে পারছি না। আর এই রুমের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এরকম, যে হাই কমোড সিস্টেম টয়লেট, এপাশে হচ্ছে বাথিং এরিয়া এবং বেসিনের উপরে রয়েছে একটি লুকিং গ্লাস। দর্শক, চলুন আমরা এই রুমের বেলকনিটি একটু দেখব। আমরা যাচ্ছি এখন বেলকনি এরিয়াতে। দর্শক, দেখতে পাচ্ছেন একদম ছোট একটা বেলকনি রয়েছে, অনেক ছোট, আর পাশেই রয়েছে একটি বিল্ডিং। সো এই বিল্ডিংয়ের কারণে এই বেলকনিটি আসলে ব্যবহারের অনুপযোগী, কারণ এমনভাবে সেট আপ রয়েছে যাতে করে আপনারা এখান থেকে আসলে বাইরের জিনিসটা দেখতে পারবেন না। বেলকনি আসলে তেমনটা প্রয়োজন হয় না, যেহেতু আমরা বিচের পাশে রয়েছি। রুম থেকে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা হাঁটলেই আপনার বিচের পাশে সহজে চলে যাবেন। সো দরকার নেই, আমাদের অল্প রেডি থাকতে হলে একটু তো স্যাক্রিফাইস করতেই হবে। দর্শক, 3 বেডরুম এসি এবং নন এসি দুটি রয়েছে। এসির দাম হচ্ছে 3,500 টাকা এবং নন এসির দাম হচ্ছে 3,000 টাকা। দর্শক, আপনাদেরকে একটি কথা না বললে নয়, এখানে আপনার যদি 3টি বেড সিস্টেম রয়েছে, আপনার প্রয়োজনে আরেকটি বেড অ্যাড করতে পারবেন। টোটাল 4 জন থাকতে পারবেন, 3 থেকে 4 জন এই রুমে খুব সহজে থাকতে পারবেন। দর্শক, আপনারা যদি 3 থেকে 4 জন হন, তাহলে অবশ্যই রিজার্ভেশনকে বলতে হবে আমরা 3 জন রয়েছি কিংবা 4 জন রয়েছি। যদি 3 জন থাকেন, যদি 4 জন থাকেন, সেক্ষেত্রে 1টি বেড এক্সট্রা অ্যাড করা যাবে। দর্শক, আপনারা এই রুমের ফুল সেটআপটি দেখে বুঝতে পেরেছেন যে আসলে রুমের কন্ডিশনটা কেমন। দর্শক, আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং কক্সবাজারের আরও সুন্দর সুন্দর হোটেল এবং রিসোর্ট সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দেব, যাতে করে আপনার কক্সবাজার আসলে আমাদের জন্য রুম বুকিং নিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।